হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল আমি চলে এসেছি ঈশানের স্কুলে, ঈশানকে দিয়ে বসে আছি। ঈশানদের স্কুলের সামনে একটা বাড়ি আছে, তো সেই বাড়িতে, কারণ এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি আমরা সবাই মিলে বসবো বলে, এরা যারা আছে আমাদের, এগুলো সবাই আমার বান্ধবী হয়, আর আমরা গার্জেনরা বসে থাকি কারণ বাচ্চাগুলো ছোট, তো সেই কারণে কখন কি প্রয়োজন পড়ে সেখানে এই তিনটে ঘন্টার জন্য বসে থাকতে হয় আমাদেরকে। তো এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি এবং এই বাড়িতে আমরা অনেক মজা করি, তিনটে ঘন্টা আমরা অনেক গল্প করি। আর আজকে আমি ভাবলাম যে এই কী কী গল্প করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তো রথে আমরা প্ল্যান করছি যে একটু রথ দেখতে যাব, তো সেই প্ল্যানিংও চলছে। এদিকে দেখো সবাই চা নিয়ে এসেছে, কেউ মুড়ি নিয়ে এসেছে, কী কী হচ্ছে এখানে তোমরা শুধু দেখতে থাকো আর আমার সাথে থাকো। তাকাও চলো, গন্ধ শুকে যায় না, দিয়ে বলছি কামড়াতে আসছিল। তুমি দুষ্টু করেছো, চিকু ঘরে ঢুকে গেছো, চিকু জিনিসে হাত দিয়েছো, চিকু রেগে গেছে। সব রেডি সেডি করে নিয়েছি, তারপর তো ওইটা তো সুচিস্মিতা দু কাপ বলেছে, তো বিকেল হয়ে গেছে আর আমরা দেখতে যাচ্ছি এখন রথ। আর একটা এদের, আমার বাড়ির পাশে একটা বান্ধবীর বাড়ি, তো এই বাড়িটা ওদের নতুন বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশেই, তো ওই বাড়িতে নতুন রথ আসবে, সেই কারণে আমরা এখানে বেরোচ্ছি। তো রথ, ওদের রথটা টানবো টেনে, তারপর আমরা যাব রাধা বল্লভ বাড়ি। কালকে হোঁচট কেমন করে পড়েছে, অনেকের বাড়ি সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ এটা টাকা কি হচ্ছে? এটা আসলে আমরা অনেক আগেই নিচে নেমে গেছি আর আমরা ওদের জন্য অপেক্ষা করছি কখন আসবে ওরা রথ নিয়ে, আর আমরা একটু রথ টেনে তারপরে যাব সবাই মিলে, মানে আমরা বান্ধবীরা। আরও একটা বান্ধবী আছে যেখানে আমরা রাধা বল্লভ বাড়ি বলছি, তো সেই রাধা বল্লভ বাড়ির ওখানে আর একটা বান্ধবী আছে, তো তাদের সঙ্গেও দেখা করতে হবে, তারাও আমাদের সঙ্গে আসবে। তো এখান থেকে আমরা তিনজন যাব প্লাস ওখানে একজন আসবে। তো এই যে আমার বান্ধবীরা সবাই চলে এসেছে রথ নিয়ে, তো বান্ধবী প্লাস দিদি বলতে পারো, কি সুন্দর রথটা সাজিয়েছে দেখো। মানে আমি তো ভেবেছিলাম এটা দোকান থেকে বোধ হয় কিনে এনেছে, কিন্তু তা নয়, এই হাতে করে পুরোটা, মানে পুরো এই যে কাঠ দিয়ে বানিয়েছে, কাঠের ডিজাইনগুলো থেকে শুরু করে সমস্ত কিছু ওই দিদিই নিজে হাতে করে বানিয়েছে। তো মানে অপূর্ব হাতের কাজ, এটা না বলার নয়, মানে ভীষণ সুন্দর হাতের কাজ, সুন্দর সাজানো আছে। ওদেরকে নিয়ে সব কটাকে একভাবে চালাতে গেলে পাগল হয়ে যাবে। তাহলে স্কুলের ম্যাডামরা কি বলবো? তো ফাইনালি আমাদের এখানে রথ টানা হয়ে গেছে, প্রসাদ খাওয়া হয়ে গেছে, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি টোটো ধরতে। তো টোটো ধরবো, ধরে তারপরে আমরা যাবো রাধা বল্লভ বাড়িতে রথ টানতে। তো ওখানে গিয়ে জানি না, প্রচণ্ড ভিড় হয়, প্রত্যেক বছরই প্রচুর ভিড় হয়, আদৌ রথ এসেছে কি না বা রথ কখন আসবে সেটা আমরা জানি না ঠিক। তো যাই দেখি কখন আসে রথ। আর এই যে আমরা
তা এতক্ষণে মানে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, টোটো পেয়ে গেছি। এই যে দেখো সবাই মিলে আমরা যাচ্ছি। তো এই যে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, একটা দোকানে, প্রচুর ভিড় হয়েছে, মানে অসম্ভব ভিড় হয়েছে। আর এই যে রথ ঢুকছে, মানে আমরা ওখানে গিয়ে দাঁড়িয়েছি আর রথটা চলে মানে ঢুকছে, এখনও আসেনি রথ। কিন্তু রথের আগে আগে যে জিনিসগুলো আসে, বাজনা, ঢাক বা কীর্তন, সেইগুলো আস্তে আস্তে আসছে। আর আমরা প্রত্যেক বছর এই দোকানটাতেই দাঁড়াই, কারণ এই দোকানে দাঁড়ালে মানে বৃষ্টি হোক ঝড় হোক না কেন, মানে সেফ থাকবো বাচ্চাগুলোকে নিয়ে, সেই কারণে দোকানে দাঁড়ানো। এরকমভাবে ওপেন দাঁড়ালে বৃষ্টি পড়লে খুব মুশকিল হয়ে যায়। আগের বছর প্রচুর বৃষ্টি পড়তে লেগেছিলো, তো বাচ্চাটাকে মা বাচ্চাগুলোকে নিয়ে যাতে অসুবিধা না হয় সেই জন্য একটা দোকানে এসে দাঁড়িয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগছেও। তো প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। তো এই যে বলরামের রথ ঢুকে গেছে, এরপরে হচ্ছে সুভদ্রার রথ। অনেকক্ষণ পর এসছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুভদ্রার রথ এসেছে। আর এত বেশি ভিড় ছিল যে আমরা কেউই মানে সেভাবে দড়ি ধরে টানতেই পারিনি, মানে দড়িতে হাতই দিতে পারিনি। তো এতক্ষণে অনেকক্ষণ অপেক্ষার পর এলো জগন্নাথ দেবের রথ। তো জগন্নাথ দেব অনেকক্ষণ আমাদের সামনে দাঁড়িয়েছিল আর আমার হাত ইসপিস করছিলো রথটা টানার জন্য, কিন্তু ভয়ে যেতে পারছিলাম না। তো ফাইনালি আমি ছুঁতে পেরেছি। তো টানার পর আমরা এখন যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে, মানে বান্ধবীটা এসছে নিতে আমাদেরকে। আর ও খুব মানে জেদ করলো, আমাদের যাওয়ার কোনো প্ল্যান ছিল না ওদের বাড়িতে, কিন্তু ও খুব জেদ করলো যাওয়ার জন্য, সেই জন্য ওদের বাড়ি যাবো। আর তার আগে মনীষাদি কিনছে বাচ্চাদের জন্য বাঁশি। এই যে আমার বান্ধবীটা, আর একটা বান্ধবী চলে এসেছে, আর ওদের বাড়িও আমরা চলে এসেছি। আর ওদের বাড়িতে খুব মিষ্টি মিষ্টি দুটো খরগোশ ছিল, দেখেছো? তো চলো উপরে যাওয়া যাক। তো ওদের বাড়িতে আসার পর এখন চলছে দেখো বাচ্চা পার্টি। বাচ্চা পার্টি এই কারণেই বলছি কারণ বাচ্চাদের মানে জেদ বজায় রাখতে আমরা আইসক্রিম কিনে দিয়েছি। মনীষাদি আইসক্রিমটা কিনে এনেছিলো, আর আমার বান্ধবীর হাজব্যান্ড গিয়ে আরও অনেক কিছু কিনে এনেছিলো যেগুলো আমি আর ভিডিও করতে পারিনি, কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, অনেক কিছু অনেক কিছু। তো সেগুলো আমার আর ভিডিও করা হয়নি। আর একটা পুচকে কেমন গান করছে দেখো, তো অনেক ঘোরাঘুরি হলো সেই সকাল থেকে, আমরা খুব মজা করছি। তো এখন সবাই সবার বাড়িতে নেমে যাবে আর আমিও চলে যাব বাড়ি। আর এখন আমি দেখো চলেও এসেছি বাড়ি, এবার মজাটা দেখো খালি। দরজা খোল, যাও ডেকে নিয়ে এসো, যাও যাও চিকু ডেকে আনো, তো যাও ডেকে আনো চিকু, নিয়ে এসো, ডাকো, যাও 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 চিকু, যাও দাদু কমন তাই বলছে, ডাকতে গেছে চিকুকে। বললাম চিকু ডেকে আনতো, তার তোমাকে ডাকতে যাচ্ছে।